এই মালকিন একা হাতে রান্না করছিল, কারণ আজকে এখনো বাড়ির কাজের মেয়েটি আসেনি। তখনই কলিং বেল বাজে, মালকিন দরজা খুলে দেখে কাজের মেয়েটি এসেছে। মালকিন বলে, এই তোর আসার সময় হলো, কটা বাজে খেয়াল আছে? মেয়েটি বলে, বাসায় একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গিয়েছে, আর যেতেও হবে তাড়াতাড়ি। মালকিন বলে, এসেছিস দেরি করে, আবার যাবি তাড়াতাড়ি? এরকম করলে তোকে আর কাজে রাখা যাবে না। কাজের মেয়েটি বলে, আসলে ছেলেটার আজকে পরীক্ষা, তাই ভাবছি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে ওকে কিছু রান্না করে দেবো। মালকিন বলে, ঠিক আছে, সব কাজ তাড়াতাড়ি করতে পারলে যেতে পারিস। এটা শুনে কাজের মেয়েটি তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে লাগে। সে যখন বাসন মাজছিল, তখন মালকিন এসে আরো কিছু বাসন দিয়ে যায়। সে বারবার ঘড়ির দিকে দেখতে লাগে আর কাজ করে যেতে লাগে। সারা বাড়ি মোছার পর মালকিন তাকে ফুলের টবগুলো মুছতে বলে। সব কাজ শেষ করে সে যখন বাড়ি যাচ্ছিল, তখন মালকিন তাকে কিছু খাবারের বক্স দেয় আর বলে, আজকে তোর ছেলের জন্য রান্না করেছি, বাসায় গিয়ে ওকে খেতে দিস, ও যেন খেয়ে পরীক্ষা দিতে যায়। এটা শুনে গরিব মায়ের চোখে জল চলে আসে। তো বন্ধুরা, আমার মালকিনের জন্য মন থেকে একটা লাইক অবশ্যই করবেন।